আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম কাঁঠালের বিচি নিয়ে। এই কাঁঠালের বিচি আমরা বিভিন্ন মাছ মাংসের সাথে তরকারি হিসেবে খেতে পছন্দ করি। তো এই কাঁঠালের বিচিটা কীভাবে পরিষ্কার করবেন এবং অনেক দিন কীভাবে সংরক্ষণ করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাঁঠালের বিচির কোষাগুলো আমি ছুলে নিয়েছি, এখন এটা কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। যদি অনেক বেশিক্ষণ রাখতে পারেন তাহলে বেশি ভালো, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো আমি প্রায় 2 ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে আমি পাটায় ঘষে পরিষ্কার করে নিব। আপনারা বিভিন্নভাবে এটাকে পরিষ্কার করতে ব্যাগের ভিতরে নিয়ে আপনি এটাকে ঘষা দিলেও অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো আমি এভাবে এক হাতে ক্যামেরা বিদায় এক হাত দিয়ে একটু দেখে দিচ্ছি, আমি ক্যামেরাটা রেখে 2 হাত দিয়ে ঘষে নিব। এরকম ঘষা দিলেই দেখেন সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। তো আমার কাঁঠালের বিচিগুলো মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি চুলাতে একটি হাঁড়িতে পানি বসিয়ে দিচ্ছি, পানিটা একটু ফুটে উঠলে তারপর আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। তো আমি এই মানে মোটামুটি একটু পানি দিলেই হবে, অনেক বেশি পানির দরকার নেই, আমার পানিটা ফুটে উঠেছে। এখন আমি এর ভিতরে আস্তে আস্তে করে সবগুলো কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি কাঁঠালের বিচিটা আরও বেশি পরিষ্কার করতে চান আরও একটু বেশি করে ঘষে নিলে হবে। আমার একটু অল্প হয়ে গেছে, আর বেশিক্ষণ ভিজিয়ে রাখলে অল্প টাইমের মধ্যে কাঁঠালের বিচিটা অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। তো আমার তো বেশিক্ষণ ভেজানোর সময় ছিল না, যে কারণে আমি অল্পতেই করে নিয়েছি। আপনারা রাতের বেলা যদি ভিজিয়ে রাখেন সকালে রান্না করার সময় ঘষে নেবেন, অনেক ভালো পরিষ্কার হবে। আর কাঁঠালের বিচির পানিটা উতলানোর সাথে সাথে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিলে হবে কি, কাঁঠালের বিচির রং এটাতে আপনার মানে হলুদ না দিলে মানে রংটা একটু কালচে কালচে হয়ে যাবে, যে কারণে আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি। আর কাঁঠালের বিচিটা যখন হালকা আধা সিদ্ধ হয়ে যাবে, এই যে আমি উঠে একটা ভেঙে দেখিয়েছি আপনাদেরকে, তো এভাবে আধা সিদ্ধ হয়ে গেলে আপনারা কাঁঠালের বিচিটা থেকে পানিটা ঝরিয়ে নেবেন। তো আধা সিদ্ধ আমার হয়ে গেছে, আমি এখন পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা হতে কিছুক্ষণ রেখে দিব। তো যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা যে কোনো বাটিতে অথবা ভালো পলিব্যাগ, যেটা ফুড গ্রেডের যে পলিব্যাগ আছে ওই পলিব্যাগ অথবা ভালো একটা বাটির ভিতর নিয়ে নেবেন। তো আমি এখানে একটা স্টিলের বাটির ভিতর নিয়ে নিয়েছি। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এটা একদম 1 বছরের মতো থাকবে, কোনো সমস্যা হবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।